হ্যালো গাইস, কে অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আসাম ব্লগস। তো গাইস, আজকে কোনো ব্লগ করতেছি না, কারণ আজকে একটা কিউএনএ ভিডিও করতেছি। আজকে আমার কাছে দুইটা প্রশ্ন জমা হয়েছে, আমার দুইটা ভাই প্রশ্ন করছে আমাকে। তো আমি প্রথম কাকে দেখি ইউটিউব আসছি, আমি ইউটিউব আসার কারণ কি? তো আরেকটা ভাই প্রশ্ন করছে আমাকে, ইউটিউব আসার জন্য আমার কী কী প্রয়োজন হয়েছে, আমি কী কী কিনেছি। তো আজকে আপনাদের সবার সামনে তুলে ধরবো আমি কার কারণে ইউটিউব আসছি, কাকে দেখি ইউটিউবার হওয়ার ইচ্ছে জন্মেছে আমার ভিতর। তো ইউটিউবে আসার জন্য আমি কী কী কিনেছি, কী কী নিয়েছি, কী কী করেছি। তো গাইস, আজকে আপনাদের সবার সামনে শেয়ার করবো এটা। তো উপভোগ করুন আজকে আজকের ভিডিওটি। তো গাইস, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে শহীদ ভাই করছে, ভাই তুমি কাকে দেখে প্রথম ইউটিউব আসছো? হ্যাঁ শহীদ ভাই, তোমাকে বলছি আমি ইউটিউব আসছি যে প্রথম প্রথম আমি রাকিব হোসেন ভাইয়ের ভিডিওগুলো দেখতাম, রাকিব হোসেন, ঋতু হোসেন, মেহেদি ভাইয়ের ভিডিও দেখতাম। ওদের ভিডিও দেখতে দেখতে আমি ইউটিউবে ঢুকছি। ইউটিউবে ঢুকার পর আর এস ফাইন চৌধুরী ভাইয়ের ভিডিও দেখতাম। মূলত আমার ইউটিউব আসার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে আর এস ফাইন চৌধুরী ভাই। আমি আর এস ফাইন চৌধুরী ভাইয়ের বিগ ফ্যান, ওনাকে আমার অনেক 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 ভালো লাগে, কারণ ওনাকে এবং মানজি আপুকে দুজনকে আমার খুব ভালো লাগে, বিশেষ করে না বললেই নাই গন্ধদাকে, সাগর ভাইকে। তো আমার প্রথম ইউটিউব আসার কারণ হচ্ছে, এবং প্রথম ইউটিউব আমি কাকে দেখে আসছি আপনাদের মাঝে ক্লিয়ার হয়েছে। আমি প্রথম ইউটিউব আসছি আর এস ফাইন চৌধুরী ভাইকে দেখে। প্রথম প্রথম একদম রাকিব হোসেন ভাইয়ের ভিডিও দেখতাম, এরপর থেকে আর এস ফাইন চৌধুরী ভাই আল্লাহ রহমত, আমি ওনার কোনো ভিডিও মিস করি না। ভিডিও আসা মাত্রই আমি ওনার ভিডিওগুলো দেখে ফেলি, ফুল ওয়াচ টাইম করি। তো গাইস, প্রথম ইউটিউব আসছে আমি আর এস ফাইন চৌধুরী ভাইকে দেখে। তো গাইস, দ্বিতীয় প্রশ্ন করছে যে ভাই তুমি ইউটিউব আসার জন্য কী কী কিনছো? তো ভাই, আমি ইউটিউব আসার জন্য তেমন কিছু কিনি নাই। গরিবের একটা আইফোন আছে, রিয়েলমি 3 প্রো, তারপর হচ্ছে একটা ট্রাইপড, একটা ফ্রেন্ড গিফট করছে, তারপর হচ্ছে একটা বয়া MM1 মাইক্রোফোন কিনেছি, আর একটা বাইক আছে। তো এগুলো হচ্ছে আমার ব্লগ করার জিনিস, এবং ইউটিউব আসার জন্য আমি এগুলোই আমার ছিল। তো নতুন কিনেছি বলতে শুধু একটা আমি বয়া MM1 মাইক্রোফোন কিনেছি, এছাড়া আর কিছু কিনি নাই। তো গাইস, দ্বিতীয় প্রশ্ন এখানে থাক, অন্য কোনো যদি প্রশ্ন আপনাদের করার থাকে তাহলে অন্য কোনো ভিডিওতে, এই ভিডিওতে করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে প্রশ্ন উত্তর দিব। তো চলুন দেখে আসি আমি আমার জিনিসগুলো, আমার ইউটিউব আসার জিনিসগুলো কী কী আপনাদেরকে সিনেমাটিক শট দেখাই। তো চলুন, আজকের কিউএনএ ভিডিও পর্যন্ত। তো অন্য কিছু যদি জানার থাকে আপনাদের অবশ্যই বলবেন, আমি সবসময় প্রস্তুত আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আমি প্রথম কাকে দেখে ইউটিউব আসছি। আমি আবারও বলছি, আমি ইউটিউব আসছি আর এস ফাইন চৌধুরী ভাইকে দেখেই, ওকে দেখেই আমার ব্লগ করা শুরু, আমি ইউটিউবে প্রথম ওকে দেখে আসছি। তো গাইস, আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আজকের কিউএনএ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।